ছুটির দিনে করোনা পরীক্ষা করাতে যাওয়ার মানুষের চাপ কম ছিল হাসপাতালগুলোতে। নাম তালিকাভুক্তি, টোকেন সংগ্রহ এবং নমুনা দিতে তিনবার লাইনে দাঁড়াতে হওয়ায় দুর্ভোগে পড়তে হয় বলে অভিযোগ করেছেন অনেকেই। এদিকে উপসর্গ না থাকলেও হাসপাতালে ভর্তি এবং অফিসে যোগ দিতে করোনা টেস্টের জন্য আসেন কেউ কেউ। সেই না সংক্রমণ, করোনার উপসর্গ নিয়ে ছুটির দিনে রাজধানীর মুগদা হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য ভিড় করেন মানুষ। স্বজনের সহযোগিতায় এই বৃদ্ধ এসেছেন করোনা টেস্ট করাতে। কোনো লক্ষণ না থাকলেও ক্যান্সার চিকিৎসায় হাসপাতালে ভর্তির জন্য দরকার করোনা টেস্ট রিপোর্ট। উপসর্গ নেই এমন অনেকে করোনা পরীক্ষা করাতে যান। তাদের দাবি, অফিসে যোগ দিতে হলে প্রয়োজন করোনা পরীক্ষার রিপোর্ট। চাকরি করি যেখানে সেখানে হয়তো জিজ্ঞেস করার সময় যে এটা টেস্ট করা ভালো, সবাই টেস্ট করে আইসো। জ্বরে আর শরীরে ব্যথা আর গলা ব্যথা আছে। জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, গলা ব্যথা এগুলো তো আছে, আর গলা একদম বসে গেছিল, এখন একটু ইয়ে হয়েছে। শুক্রবার সকালে পরীক্ষা কেন্দ্রে নাম তালিকাভুক্ত করা, টোকেন সংগ্রহ ও সবশেষ নমুনা দিতে লাইনে দাঁড়াতে গিয়ে পড়তে হয় ভোগান্তিতে। নামাজের পরে আসছি কিন্তু ছিলাম দূরত্ব বজায়, এর ফাঁকে দিই আরেকজন এসে ঢুকে যায়, আরেকজন এসে ঢুকে যায়। এ অনেক ছিল্লাছিল্লি করছি আমরা ইয়ে করার জন্য, আবার কেউ কেউ রাগিও যায়, মনে হয় যেন ঝগড়া টগড়া করবো আর কি। সবাই সচেতন, নিজের বেলায় সচেতন, অন্যের বেলায় কেউ সচেতন না। যখন আমারটা হয়ে গেছে অন্যের বেলায় কী হচ্ছে এটা আর দেখার বিষয় না আমার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালেও চলে করোনা নমুনা সংগ্রহ। ছুটির দিন হওয়ায় চাপ অনেকটাই কম বলছেন টেস্ট প্রত্যাশীরা। টিকিট করতে হলো ফার্স্টে 10 টাকা করে কেটে, তারপর লাইন ধরে সিরিয়াল ধরে আপনার আরেকটা ফাইল নিতে হলো, নিতে হয়ে তারপর এখানে ইয়ে গেলাম, কাউন্টারে গেলাম। কাউন্টারে যাওয়ার পর নাকের থেকে ইয়ে নিল, ই দিয়া তারপরে বললো চলে যান। গতকালকে একবার এসে গেছি 12টার আগেই, তো কাউন্টার বন্ধ ছিল, তারপরে বললো যেন সকাল আজকের কথা, তো আজকে আসছি, আজকে মোটামুটি লাইন পেয়েছি। যদিও সপ্তাহের অন্যান্য দিন চিত্র থাকে একেবারেই ভিন্ন। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।